চলমান অবরোধকে সমর্থন জানিয়ে বিএনপি ও জামাতে ইসলাম সহ বিরোধী সমমনা জোটগুলোর সকলের ডাকা একত্রিত যে হরতাল অবরোধ সমর্থন চলছে এবং সেই অবরোধকে সমর্থন জানিয়ে একতরফা নির্বাচন তফসিল বাতিল সহ বর্তমান সরকারের পদত্যাগ এবং বর্তমান যে নির্বাচন কমিশন রয়েছে তার পদত্যাগ দাবি জানিয়ে কিন্তু এই মুহূর্তে যে গণ অধিকার পরিষদে তাদের কর্মসূচি পালন করছে এবং তাদের এই কর্মসূচিতে তারা এই মুহূর্তে অবরোধ সমর্থনে বিজয়নগর যে বলডন এলাকা কিন্তু তারা তাদের বিক্ষোভ কর্মসূচি নিয়ে রাজপথে নেমেছে এবং বিক্ষোভ মিছিলটির পূর্বে একটি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং গণ অধিকার পরিষদের সভাপতি জনাব নুরুল হক নূর এবং একই সঙ্গে তিনি তার দলটির সাধারণ সম্পাদক রাশেদ খান তিনিও জানান যে এই মুহূর্তে তারা তাদের যে কর্মসূচি এবং তারা সে কর্মসূচি সার্থক সফল করতে এবং জনগণকে সম্পৃক্ত করতে এবং জনগণকে রাজপথে নেমে আসতে তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকলকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান। একই সঙ্গে আগামী জাতীয় নির্বাচনে তাদের যে কর্মসূচি পালন তফসিল ঘোষণা করা হয়েছে এবং সে তফসিল ঘোষণাকে বাতিলের দাবি জানিয়েছেন এবং 7 তারিখে কোনোভাবে নির্বাচন করতে দেওয়া হবে না এমনটাও তিনি হুঁশিয়ারি জানিয়েছেন এবং সেই সঙ্গে তারা দাবি করছেন যে ভারতের সমর্থনে তারা কিন্তু এই ধরনের নির্বাচন করছে এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক আমরা আপনাদেরকে সরাসরি যুক্ত করেছি এবং দেখানোর চেষ্টা করছিলাম যে এখানে গণ অধিকার পরিষদের যে অবরোধ সমর্থনে কিন্তু দলটির সভাপতি নুরুল হক নূর তিনি কিন্তু রাজপথে স্লোগানে মুখরিত করেছেন নেতাকর্মীদের এবং আজকের এই যে বিক্ষোভ মিছিলটি হচ্ছে এবং অবরোধ সমর্থনে জনাব নুরুল হক নূরের নেতৃত্বে এবং সেই মিছিলটিতে হচ্ছে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান, যুব অধিকার পরিষদের সভাপতিকে এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতিকে এবং নারী নেত্রীরা সহ সকলে কিন্তু ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং একই সঙ্গে যারা সিনিয়র উচ্চতর পরিষদের নেতৃকর্মী তারা কিন্তু এখানে উপস্থিত আছেন এবং সেই সঙ্গে তারা তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে রাজপথে সক্রিয় রয়েছেন এবং তারা বারবার বলছিলেন যে তারা তাদের যে বর্তমানে যে নির্বাচন কমিশন এবং বর্তমান সরকারের পদত্যাগ সহ একতরফা নির্বাচন মানে না এবং আগামী জাতীয় নির্বাচনকে তারা বয়কট করছে এবং সেই সঙ্গে তারা জাতীয় নির্বাচনে তফসিল বাতিলের দাবিতে কিন্তু তারা তাদের রাজপথে এই মধ্যে অবস্থান নিয়েছে এবং তারা রাজপথে তারা বিজয়নগর এবং পাল্টন এলাকাটি থেকে তারা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে বেরিয়েছে এবং সেই সঙ্গে তাদের এই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সকল জনগণকে একত্রিত হয়ে সম্পৃক্ত হয়ে কঠোর আন্দোলন গড়ে তোলার জন্য তারা আহ্বান জানিয়েছেন এবং সেই সঙ্গে আগামী জাতীয় 7 তারিখে যে নির্বাচন গ্রহণ হচ্ছে সেই নির্বাচন হচ্ছে তাদেরকে হচ্ছে বন্ধের দাবি জানিয়েছেন এবং তারা তাদের যে কোনো উপায়ে এবং কঠোর আন্দোলনের মধ্যে হলেও তারা তাদের নির্বাচন করতে দেওয়া হবে না এমনটা তারা হুঁশিয়ারি দিয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই কর্মসূচি থেকে এবং সেই সঙ্গে দেখছিলাম যে গণ অধিকার পরিষদের যারা নেতা কর্মীরা তারা কিন্তু ইতিমধ্যে তাদের কর্মসূচি বাস্তব তিনি কিন্তু স্লোগানে কর্মীদেরকে উজ্জীবিত করে রেখেছেন এবং তারা মুখরিত করেছেন এবং সেই সঙ্গে আমরা যদি আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি সে হচ্ছে গত বেশ কয়েকদিন যাবতে যে চলমান আন্দোলন চলছে এবং এটা কিন্তু 11 দফা দ্বিতীয় দিনে আন্দোলন এবং এই 11 দফা দ্বিতীয় দিনে যে অবরোধ কর্মসূচি সেই অবরোধ কর্মসূচিতে প্রত্যেকটি দিনই তারা কিন্তু রাজপথে সক্রিয় অবস্থান পালন করছে এবং যদিও তারা এই মুহূর্তে তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে শুধু গণ অধিকার পরিষদে একত্রিত হয়ে তারা কাজ করছে এবং কিন্তু গত 28 অক্টোবর যে সহিংসতা ঘটনা ঘটে ঢাকার যে সমাবেশকে কেন্দ্র করে সেখানে যাওয়ার পর থেকে কিন্তু বিএনপি সহ অন্যান্য দলগুলো কিন্তু ইতিমধ্যে রাজপথে তেমন একটা সক্রিয় নাই তবে গণ অধিকার পরিষদ কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচিতে কঠোর রয়েছে এবং সেই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন তারা যে নেতাকর্মীরা রয়েছেন তারা নেতাকর্মীদেরকে হচ্ছে মুক্তির দাবি সহ সকল ধরনের যে কর্মসূচি এবং তাদের নেতাকর্মীদের মুক্তির দাবি সহ বর্তমান সরকারের যে শাসন ব্যবস্থা সেগুলোকে তারা তাদের নির্যাতন হয়েছে এবং এমনটা তারা দাবি জানিয়েছেন এবং যে এই নির্বাচনকে তারা প্রত্যাখ্যান করছেন এবং নেতাকর্মীদের মুক্তির দাবি জানিয়েছেন এবং আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম আজকের এই মুহূর্তে তারা বিজয়নগর পানিটাঙ্কির সামনে থেকে যে মোড়টি রয়েছে এবং সেই মোড় থেকে তারা তাদের যে কর্মসূচি এবং সেই কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে তারা যে বিক্ষোভ মিছিল নিয়ে কিন্তু এই মুহূর্তে কাকরাল পল্টনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং নয়াপল্টনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং এখানে সামনের সারিতে
কিন্তু নারী নেত্রীরা এই মুহূর্তে উপস্থিত রয়েছেন এবং তারা অবরোধ সমর্থনে এবং তারা তাদের যে বর্তমান নির্বাচন কমিশন সে নির্বাচন কমিশনকে বয়কট করছে এবং তার ছবি সম্বলিত একটি ব্যানার নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে তার রাস্তা রাজপথে দেখাচ্ছে এবং সেটিতে তারা বলছেন এবং হাওয়াল কমিশন যেখানে প্রতিরোধ হবে সেখানে এমনটা তারা স্লোগানে স্লোগানে মুখরিত করেছে এবং সেই সঙ্গে তারা দাবি জানাচ্ছেন যে আজকের এই নির্বাচনটি আগামী সাতই জানুয়ারি যে নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে এবং সেই নির্বাচনের তফসিলকে একটি প্রশাসনের নির্বাচন এবং সেটি ভারত সহযোগিতা নির্বাচন হচ্ছে সেটি হচ্ছে তারা প্রত্যাখ্যান জানাচ্ছে সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত বলা চলে যে নির্বাচন নিয়ে এবং একতরফা আন্দোলনে সহ কঠোর অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচন বাতিল উত্তরণ সরকারের পদত্যাগ এবং নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা লক্ষ্যে গণঅধিকার পরিষদ তাদের কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে কিন্তু তারা এই মুহূর্তে তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছে এ হচ্ছে আমার কাছে এখান থেকে সর্বশেষ তথ্য আপনাদের জানানোর চেষ্টা করছিলাম সবার আগে সর্বশেষ তথ্য ইত্তেফাকের সঙ্গেই থাকুন।